স্বল্প পুঁজিতে অধিক মুনাফা হওয়ায় বান্দরবানে মাশরুম চাষে আগ্রহী হয়ে উঠেছেন পাহাড়ি জনগোষ্ঠী। পুষ্টিগুণে সমৃদ্ধ ও সুস্বাদু মাশরুম চাষ করে ইতোমধ্যে বান্দরবানে অনেক নারীও স্বাবলম্বী হয়েছেন। প্রতি কেজি মাশরুম বাজারে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। কম খরচে অধিক লাভ হওয়ায় অনেকেই নিজ বাড়িতে মাশরুমের চাষ শুরু করেছেন। এছাড়া সরকারি বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ করে স্বাবলম্বী হতে এই পেশায় ঝুঁকছেন তরুণ তরুণীরা। আমার মাশরুম ফার্মে প্রতিদিন 8 থেকে 10 কেজি মাশরুম উৎপাদন হয়। বিশেষ করে বান্দরবানে মাশরুমের চাহিদা বেশি, কারণ বাইরে বেশি পছন্দ করে। মাশরুমটা মনে করতাম যে মাটিতেই ফোটে, এখন প্রশিক্ষণ দিয়ে বুঝতে পারলাম মাশরুম কিভাবে উৎপাদন করা যায়। জেলায় মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানালেন এই কর্মকর্তা। আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু দিনব্যাপী প্রশিক্ষণ দিয়ে থাকি, যার ফলশ্রুতিতে কিন্তু এই বান্দরবান পার্বত্য জেলায় মাশরুম চাষের আগ্রহী কৃষকের সংখ্যা বেড়েছে। বর্তমানে জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 400 মানুষ মাশরুম চাষের সাথে জড়িত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।